বাংলাদেশে টিভেট সেক্টরে 15 থেকে 24 বছর বয়সী যে মানুষ আছে তার 2.46% এই শিক্ষায় টিভেটে আসছে। একই জিনিস অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 30.96, মানে অস্ট্রেলিয়া, বোঝা গেছে কথাটা, যে আমাদের যেখানে 2.46 2.5%, সেখানে অস্ট্রেলিয়া 31%, জার্মানির ক্ষেত্রে 15.21, জাপানের ক্ষেত্রে 6.94। আমি সবগুলো বলতেছি না, এখানে অনেক তথ্য আছে ইউনেস্কো। প্রশ্ন হচ্ছে আমরা এই টেকনিক্যাল এডুকেশনে কেন আসছি অথবা কেন আসছি না, কেন আমাদের কম লোকজন টেকনিক্যাল এডুকেশনে আসে আর জেনারেল এডুকেশনে বেশি যায়। জেনারেল এডুকেশনে গিয়ে তারপরে কি করে? জেনারেল এডুকেশনে এক একজন গ্রাজুয়েট হচ্ছে, হওয়ার পরে চাকরি খুঁজে। কি চাকরি খুঁজবে? মনে করেন বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, আমি অনেক সাবজেক্ট বলি, লাভ নেই, একই সবগুলোই তো। এখানে পাশ করে তার সাবজেক্টের সাথে সুইটেবল কোনো জব বর্তমান বিশ্বে আছে কি নাই এই জিনিসটাকে চিন্তা করছে না, করেই নেমে যাচ্ছে। এই জায়গাটাই আমি বরঞ্চ আপনাদেরকে ধন্যবাদ দেব যে অ্যাটলিস্ট আপনারা একটা ডিফারেন্ট পাথ হয়েতে এসছেন, যেখানে আপনার জবের কোনো শেষ নাই। আপনার জব নির্ভর করছে কার উপরে? আপনাদের উপরে। আপনি যদি আপনার কাজটা ঠিক মতো করতে পারেন তাহলে আপনার জন্য জব রেডি হয়ে বসে আছে, এবং আমরা সেখানে লোক পাচ্ছি না। অন্যদিকে হাজার হাজার ছেলে মেয়ে যারা চাকরির জন্য ঘুরছে তাদের চাকরি দিতে পারছি না আমরা। গতকাল রাত 3টা পর্যন্ত আমরা স্ক্রিপ্ট দেখছিলাম আমাদের এনএসডিএতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পোস্টের রিক্রুটমেন্টের জন্য। আগামী শুক্রবারে আবার দেখবো আমরা ইউনের পদ, 15-20টা পদের জন্য 25,000 ছেলে অ্যাপ্লিকেশান করেছে, এবং তার মধ্যে মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে মেয়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে মাস্টার ডিগ্রি পাশ করলেন, ভালো কথা, তাহলে পিয়ন হতে আসলেন কেন? আর পিয়নই যদি হবেন তাহলে এই 10 বছর আপনি কি করলেন? আপনার ফ্যামিলির জন্য, রাষ্ট্রের জন্য, কার জন্য করলেন? এই কাজটা যদি আপনি আগেই শিখে নিতেন, যেটা আপনারা করেছেন, যে আপনারা এমন একটা লাইনে এসছেন যেখানে আপনি যদি কাজ, এখানে একটা যদি বলছি, কেন যদি বলছি, আপনি আসলেন কাজ না শিখে সার্টিফিকেট নিয়ে চলে গেলেন, আপনিও কাজ পাবেন না, আর কাজ পেলেও আপনি ওখানে টিকতে পারবেন না, কারণ দিন শেষে মানুষ তো আপনাকে কাজের জন্যই পছন্দ করবে। এখন প্রশ্ন হচ্ছে অন্যদিকে, এটা আমি এই একটা তথ্য আপনাদের দিলাম, আর একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন, বিশ্বের যে জনসংখ্যা, কিছু কিছু দেশের ক্ষেত্রে এই জনসংখ্যাটা বাড়ছে আর মেজরিটি দেশের ক্ষেত্রে এই জনসংখ্যাটা কমছে। যে দেশগুলোতে কমছে সেই দেশে মাইগ্রেট করার সুযোগ আছে, এবং আমরা বেশিরভাগ লোক জানি যে আমাদেরকে যেতে হবে লেবার হিসাবে, বিকজ আমাদের লোকের কোনো স্কিল নেই, তারা কোনো কাজ জানে না। তাহলে আনস্কিল অথবা সেমি স্কিল অথবা, এবং এই এই লোকগুলো যাচ্ছে কিভাবে? চুরি করে পালিয়ে যাচ্ছে, নৌকায় চড়ে যাচ্ছে, রাস্তার মধ্যে মরছে, ট্রাকের মধ্যে, ভ্যানের মধ্যে মরে যাচ্ছে। এটা কি লাইফ? তাহলে আমাদের হাতে কি কোনো সুযোগ নাই? এই জায়গাটাই আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে দুটা কথা বলতে চাই। আমি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটিতে আছি, NSDA। আপনারা দয়া করে প্রত্যেকে NSDA তে কোনো সময় ঢুকে দেখবেন, আপনাদের সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে,
আপনারা কোন সময় দেখবেন যে এনএসডিএ কি করে। আমি আমরা যে মেসেজটা দিতে চাই যে আমাদের প্রায় 20 লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর শ্রমবাজারে আসছে। আমাদের রিকোয়েস্ট, আমাদের সাবমিশন আপনাদের কাছে যে আপনারা যে কোনো একটা স্কিলে, যে কোনো কাজে দক্ষ হন। আপনি যে কোনো কাজে দক্ষ হলে আপনার কাজের কোনো অভাব নেই। প্রশ্ন আছে বাংলাদেশ গার্মেন্টস এ বিশাল কিছু করেছে, তাহলে চলো যাই গার্মেন্টস এ সবাই ঢুকি। এইটা করবেন না। এটা করার আগে আপনি এনএসডিএ ওয়েবসাইটে ঢুকবেন, আপনি পৃথিবীতে গুগলকে জিজ্ঞেস করবেন যে কোন অকুপেশন তার সুযোগ আছে এই মুহূর্তে, এক। আরেকটা হচ্ছে যে কোন অকুপেশন তার সামনে সুযোগ বেশি। কেন এই কথাটা বলছি, আমরা যে যুগে এখন বসবাস করছি এটাকে ফোর আয়ার বলছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এর আগে আরো তিনটা হয়ে গেছে, আপনারা সেটা জানেন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফান্ডামেন্টাল জায়গাই হচ্ছে ইন্টারনেট। এবং ইন্টারনেট দিয়ে কি করতে পারি, আমি এখান থেকে আমার ব্যাংকের সাথে এখন ট্রানজাকশন করতে পারি, আমি আমার বাসার তালা খুলে দিতে পারি এখান থেকে। এখানে যেমন পারি, আমি আমেরিকাতে যদি আমার একটা দোকান থাকে, আমার বাসা থাকে, আমি সেটাও এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। সো ইম্পর্টেন্ট ইন্টারনেট। এখন আপনি এমন একটা অকুপেশনে গেলেন, ছ মাস এক বছর পরে দেখলেন যে ওই অকুপেশনটা নাই, শেষ, আর একটা অকুপেশনের জন্ম হয়েছে। তাহলে আপনি কি করবেন, আপনাকে প্রস্তুত করবেন। আমাদের প্রথম বক্তা যিনি বলে গেছেন যে লেখাপড়া করতে হবে, এইটা করতে হবে, তো লেখাপড়ার কথা তো সবাই বলে, বলে না? আম্মা বলেন পড়লে শোনা, আব্বা বলেন মন দে। আর আমার মন কোথায় যায় স্যার, কোথায় যায় বলেন, কেউ একজন সাহস করে। ফেসবুকে যায় সারাক্ষণ, আমরা ফেসবুককে সব থেকে পছন্দ করি। সন্তানকে খাওয়াচ্ছে এইভাবে আর ফেসবুক করছে এইভাবে, দেখছেন না? আরো অনেক নেগেট নেগেট জিনিস আছে। আমার কথা হচ্ছে যে ফেসবুক আপনি দেখবেন না, এটা বলছি না। কি প্রবলেমটা কি আবার বলবো, এটা কেন বলছি আমি, এটা বলছি যে পবিত্র কোরআনের থেকে বড় কি রেফারেন্স আপনাদের। দুই মিনিট শোনেন, এক মিনিট শোনেন। এটার মানে হয়তো অনেকেই জানেন আপনারা, এখানে বলছে যে পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। আমি এটুকুই বলছি আপনাদের, এর বাইরে আর কিছু বলতে চাই না। তাহলে আপনি সেই শিক্ষা নিতে এসেছেন এখানে। পবিত্র কোরআন যে কথা বলে রেখেছে, আজ থেকে 1500 বছর আগে আমরা সেই পবিত্র কাজ করার জন্য এখানে এসেছি। এই প্রতিষ্ঠানে এসে আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি আপনার কাজ ঠিক মতো করেন, তাহলে কি হবে, আপনার সম্মান, আপনার যোগ্যতা, আপনার কাজ, আপনার এমপ্লয়মেন্ট, এভরিথিং আপনার হাতে। এখন চেয়ারম্যান বলেছে অথবা প্রিন্সিপাল সাহেব বলেছেন, সবাই বলেছেন, আপনি পড়লেন না, আপনার বাবা মা কষ্ট করে টাকা পয়সা দিয়ে আপনাদেরকে পাঠিয়েছে, আপনারা ঘুরলেন ফিরলেন, দিন শেষে সার্টিফিকেট নিয়ে চলে গেলেন, তারপরে চাকরির বাজারে ঘুরছেন, কেউ চাকরি দেয় না, তারপরে গালি দিবেন যে শালার দেশটাই খারাপ, থাকবো না এই দেশে। কিন্তু নিজের যোগ্যতাটা যে খারাপ, এটা কখনো আপনারা চিন্তা করছেন? নিজেকে তৈরি করেন। থ্রি ইডিয়ট সিনেমা দেখেছেন? সবাই দেখছেন, ভেরি গুড। তাহলে আমির খান হন, আপনাকে কেউ মানা করেছে যে আমির খান হওয়া যাবে না?
চাকরি হবে কি হবে না, পড়ে কি লাভ, সারাক্ষণ ফেসবুক চালাবো, এটাই তো জীবন। এই জীবন যদি আপনারা চান বেছে নিতে পারেন, কিন্তু দিন শেষে আপনাদের ভোগান্তি। শুধু আপনার ভোগান্তি হলে তো আমার মাথা ব্যথা ছিল না, এর সাথে আপনার পরিবারের ভোগান্তি, এর সাথে এই রাষ্ট্রের ভোগান্তি। আপনি একটা অ্যাসেট হতে পারতেন রাষ্ট্রের জন্য, সেটা না হয়ে আপনি রাষ্ট্রের লায়াবিলিটি হলেন, সমাজের লায়াবিলিটি হলেন, পরিবারের লায়াবিলিটি হলেন, নিজের কাছেও নিজের লায়াবিলিটি। আপনি কি করবেন এটা আপনার উপরে। মহান আল্লাহ যেটা বলেছে, আপনার ফ্যামিলি যেটা বলছে, আমরাও সেটাই বলছি। আমরা কিন্তু অন্য কিছু বলছি না, আমরা বলছি যে খালি করার মতো করেন, কাজটা শেখার মতো শেখেন। তাহলে এনএসডিএ নিয়ে বলছিলাম, আমরা এনএসডিএতে যে কাজগুলো করছি, আমরা স্কিল নিয়ে কাজ করছি, দক্ষতা। আমাদের প্রশ্ন হচ্ছে একটাই, আপনি যে কোনো কাজে দক্ষ হবেন। আপনি ড্রাইভার হতে চান, আপনি নার্স হতে চান, আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনি ডাক্তার হতে চান, ডাজন্ট ম্যাটার, যেইটা হতে চান, যেটা আপনার ভালো লাগে। স্যার আমার তো খালি ফেসবুক চালাতেই ভালো লাগে, তাহলে আর আমাদের কিছু বলার নেই। এই ফেসবুক কিন্তু থাকবে, এই ফেসবুকের আরো উন্নত ভার্সন হয়তো এক সময় আসবে, কিন্তু তখন আপনার ক্যারিয়ার থাকবে না। আমরা অনেক কষ্ট করেছি, আমরা আপনাদের এই টেকনিক্যাল এডুকেশনটাকে ভার্টিক্যাল আর হরাইজন্টালের রাস্তাটা খুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনি শুধু এখানে পড়ে শেষ করে দিবেন নট দ্যাট, আপনি সবসময়ের জন্য আপ স্কেলিং করতে থাকবেন। একটা শিখবেন, ভালো লাগলে আর একটা শিখবেন, ওইটা শিখবেন, ভালো লাগলে আর একটা শিখবেন, নিজের একটা পালকের সাথে আর একটা পালক লাগাতেই থাকবেন। লাগাবেন কি না সেটা আপনার উপর নির্ভর করছে। প্রিন্সিপাল হয়তো রাস্তা দেখিয়ে দিবে আপনাদেরকে, কিন্তু সেই রাস্তায় আপনি হাঁটবেন কি না, নাকি হাঁটতে হাঁটতে পিছলে পড়ে যাবেন, এটাও আপনাকে ডিসাইড করতে হবে। এখন এরকম কথা তো স্যার অনেকেই বলে, এই অনেকের বলার সাথে আমাদের বলাটা একটু ডিফারেন্ট। আপনারা যখন এনএসডিএতে ভিজিট করবেন, সেখানে দেখবেন যে অনেকগুলো অকুপেশনের নাম লেখা আছে, দয়া করে সেটা দেখেন, দেখে যেটা ভালো লাগবে সেটা করেন। আপনি যেটা লেখাপড়া করছেন এটাও করেন, সাথে ওইটাও করেন। সব থেকে সম্ভাবনার একটা জায়গা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি এটা করবেন, ইন অ্যাডিশন একটা ফ্রিল্যান্সিং করতে পারেন যে কোনো বিষয়ে। এবং ফ্রিল্যান্সিংটা করলে সুবিধাটা কি, আপনি ঘরে বসে, বাড়িতে বসে, অফিসে বসে, প্রতিষ্ঠানে বসেও কাজ করতে পারেন, কাজ করেন। আমাদেরকে বাইরেই চলে যেতে হবে এটা না, আমি ঘরের মধ্যেও অনেক ভালো জিনিস করতে পারি। আপনাদের কাছে প্রার্থনা যে আপনারা দয়া করে এই কাজটা করবেন। আমি বাইরে পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে পিএনজি পাপুয়া নিউগিনির একজন হেলথ সেক্রেটারি, সে রিটায়ারমেন্টের পরে পিএইচডি করার জন্য ওই ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়েছে। সো পড়ালেখার কোনো বয়স নাই, পড়ালেখার কোনো স্থানকাল, আপনি যেখানে পড়তে চান সেখানেই পড়তে পারবেন। আজকে শুরু করেছেন যেখানে, এটার পরে আপনি বিএসসি করতে চান করবেন, একটু নিজে কিছু একটা করেন, তারপরে বিএসসি পড়েন, গুড। বাবা মায়ের টাকা আছে অর্ডেন, সেটাও করতে পারেন, কিন্তু নিজেকে দাঁড় করানোর যে, নিজের যোগ্য হওয়ার যে জায়গাটা, সেইটাকে কখনো হেলাফেলা করবেন না। আপনাদের কাছে এইটা হচ্ছে আমাদের অনুরোধ। এই সময় তো বেশি কথা আসলে কেউ শুনতে ভালোবাসবে না, আমি বেশি কথা বলতেও চাই না। আপনাদের জন্য আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যত রেভলিউশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যত আবিষ্কার হয়েছে, এই আবিষ্কারের মেজরিটি মানে হাই মেজরিটি, 90% উপরের আবিষ্কারগুলো করেছে এই টেকনিক্যাল লোকজন। কেন করেছে? বিকজ তারা ওইখানে কাজ করে, কাজ করতে গিয়ে দেখছে যে এটা এরকম না হয়, এরকম হলে ভালো হয়। কিন্তু একজন গবেষণা, সে তো গবেষণা কনসেপ্ট নেয়, গবেষণা নিয়ে কাজ করে করে
একটা ফলাফল নিয়ে আসতে তার অনেক সময় লাগে, কিন্তু এইটা এরকম না হয় এরকম করার যে ক্ষমতা সেটা কিন্তু টেকনিক্যাল এডুকেশন, এবং আপনারা সেখানে আছেন। আপনাদের অনেক বড় সুযোগ আছে, যেখানেই থাকেন, যাই করেন, যেই লেখাপড়া করেন সেটা ভালো মতো করেন, আর সাথে যে কোনো বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। আমি জানি না যে পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে কিনা, হয়তো হবে হয়তো হবে না, কিন্তু আমার এই একটা কথা যদি আপনারা একটু মনে রাখেন দয়া করে, যে আপনি আপনার জন্য যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনার জন্য যে কাজটা এই কাজটা ভালো মতো করুন। আর একটা মনে রাখবেন যে যেটা আমার আর এক বন্ধু পারে সেটা আমি পারি না, আমার মাথায় ঢোকে না, এটা কখনো মনে করবেন না, আপনি চাইলেই পারবেন, মানুষ চাইলে সেটা সম্ভব করতে পারে। আমি চাইবো যে আপনাদের জীবন প্রত্যেকের সুন্দর হোক, আপনারা সবাই এক একটা শাইনিং স্টার হিসেবে উঠে আসেন, আপনারা এই প্রজন্ম হচ্ছে আমাদের সামনের দেশের জন্য, বিশ্বের জন্য। এখন কিন্তু আপনারা বিশ্ব নাগরিক, বাংলাদেশে বসে বিশ্বের কাজ করা যায় তাহলে আপনি বিশ্বের নাগরিক। আর একটা যেটা তথ্য দিয়েছিলাম যে পপুলেশন কমে যাচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশে, সেখানে আমাদের পপুলেশন এখনো বাড়ছে, পপুলেশন ডিভিডেন্ড এনজয় করছি আমরা, এই এনজয়টা আমাদের আরো কিছুদিন থাকবে, এই পপুলেশনের আপনারা অংশ। কিন্তু আপনারাই যদি প্রপার কাজ না করেন তাহলে আমাদের ডিরেকশন যেটা সেটা ঘুরে যাবে। আমি এই কথাগুলো বললাম কারণ আমার চুল সাদা হয়ে গেছে, আমার রিটায়ারমেন্ট সামনে এসেছে, আমিও একদিন আপনাদের মতো এরকম ছাত্র ছিলাম, এবং আমাদেরও অনেক স্বপ্ন ছিল। এই এতদিন হাঁটতে হাঁটতে সিভিল সার্ভিসে আমার 33 বছর কেটেছে, কেউ কথা রাখে না, কথা সবাই রাখে যদি আপনি কথা রাখেন। প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার সাথে যে কমিটমেন্টটা করবেন সেটা যদি রাখেন তাহলে সব ঠিক, আর যদি আপনি না রাখেন তাহলে আপনাকে কেউ কথা রাখবে না। আপনি যাকে, যে মেয়েটাকে আপনার খুব পছন্দ হচ্ছে বা যে ছেলেটাকে পছন্দ হচ্ছে, আপনি যদি কোয়ালিফাইড না হন সে মেয়েও আপনাকে একসময় পছন্দ করবে না, বা সেই ছেলেও পছন্দ করবে না। তো আপনার প্রথম যোগ্যতা, প্রথম ক্রাইটেরিয়া হতে হবে আপনার নিজের যোগ্যতা। নিজেকে ভালোবাসেন, নিজে একটা কিছু তৈরি করেন, সমাজকে বদলান, দেশকে বদলান, নিজে বদলান, কিন্তু সব খারাপ জিনিস নিয়ে বদলায় না, ভালো জিনিস নিয়ে বদলায়। সবসময়ের জন্য আপনারা ভালো থাকবেন আমার এই প্রার্থনা।